আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, বিডি কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই প্রীত শুভেচ্ছা। দর্শক বন্ধু, আজ 5 এপ্রিল 2022 রোজ মঙ্গলবার। আপনারা দেখছেন পাবনা জেলার ঈশ্বরদী থানায় অবস্থিত অরণখোলা পশুহাট। অরণখোলা হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। দর্শক বন্ধু, অরণখোলা হাট উন্নত জাতের গাভীর জন্য বিখ্যাত। এমনকি অরণখোলা হাটে উন্নত জাতের বকনা এবং ষাঁড় বাছুরও পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে অরণখোলা হাট থেকে উন্নত জাতের গাভীর দাম দেখাবো, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। মিল্টন ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই। কয়টা গাভী নিয়ে আসছেন আজকে হাটে? আজ 11টা আছে ভাই। 11টা। দর্শক বন্ধু, মিল্টন ভাই অরণখোলা হাটের উপর থেকে গাভী বিক্রি করেন, আর বাড়ির উপরে তার একটা খামার আছে, সেখান থেকেও গাভী বিক্রি করে থাকেন। তো মিল্টন ভাই, যে গাভীগুলো তুলছেন চলেন আমরা দর্শকদের একটু দেখাই। মিল্টন ভাই, শুরুতে যেটা দেখছি হলস্টাইন ফ্রিজিয়ান, চার দাঁতের গাভী, এটা কি প্রথম ব্যান দিবে? যেহেতু প্রথম ব্যান দিবে ভাই, দুধ কতটুকু আসতে পারে বলা তো মুশকিল। তাহলে 20 লিটার আশা করা যায় ভাই? এটা আশা করা যায় 20 লিটার। বডি দেখেন আর ওর বাট পালান দেখেন, চারটা যে অনেকটা বড় বডি, অনেক বড় বডি, আশা করা যাচ্ছে 20 লিটার ইনশাল্লাহ আসতে পারে। তাহলে দাম কেমন চাচ্ছেন ভাই? 2,80,000 ভাই। গাভীটার দাম চাচ্ছেন 2,80,000 টাকা? দর দাম করতে পারবে তো? তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কয় দাঁতের গাভী? 6 দাঁতের গাভী, দ্বিতীয় বিয়ান। এটা কেমন প্রেগনেন্ট? 20 দিনের মতো সময় আছে। এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? 2,30,000। এই গাভীটার দাম চাচ্ছেন 2,30,000 টাকা? প্রতিটা গাভী দর দাম করে নিতে হবে। এটা কতটুকু দূর আসতে পারে ভাই? আশা করা যায় 20 লিটার। ফ্রিজিয়ান, এটা দুই দাঁতের গাভী, প্রথম বাচ্চা দিবে। গাভী এটার দাম কেমন চাচ্ছেন? 1,70,000 টাকা। তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, দুই দাঁতের গাভী। এটা এটা কি প্রেগনেন্ট? প্রেগনেন্ট কতদিন? 20 দিনের মতো সময় আছে। তাহলে এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? 1,65,000 টাকা। মিল্টন ভাই, তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কয় দাঁতের গাভী? 6 দাঁতের গাভী, দ্বিতীয় বিয়ান দিবে। প্রেগনেন্ট কেমন? 15 দিনের মতো সময় আছে। এটা দুধ কতটুকু আসতে পারে? 14-15 লিটার ইনশাল আসতে পারে। এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? 1,65,000 দাম চাচ্ছেন মিল্টন ভাই। তারপরে এটা এটা ফ্রিজিয়ান, জার্সির সাথে ক্রস আছে, কয় দাঁতের গাভী? এটা 6 দাঁতের। আচ্ছা, এটা প্রেগনেন্ট এখন? কতদিন প্রেগনেন্ট? সময় আছে 20-25 দিন। তো এই বিয়ানে দুধ কতটুকু দিতে পারে? এটা 15 লিটার আশা করা যায়। এই গাভীটার দাম কত চাচ্ছেন? 1,65,000। এই গাভীটার দাম চাচ্ছেন 1,65,000 টাকা। মিল্টন ভাই, তারপরে এটা ফিজিয়ান, এটা মশি অস্ট্রেলিয়ান। আচ্ছা, কয় দাঁতের গাভী? এটা 4 দাঁতের। এটা কি প্রেগনেন্ট এখন? কতদিন প্রেগনেন্ট? 15-20 দিনের মতো সময় আছে। তো কতটুকু দুধ আসতে পারে এটার? 18 দুধ দেবে ভাই প্রথম বিয়ানে। প্রথম বিয়ানে আশা করা যায় 18 আসবে। এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? 1,85,000 টাকা। তারপরে এটা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, এটা কয় দাঁতের? দুই দাঁতের গাভী। এটা কি প্রেগনেন্ট আছে? কতদিন প্রেগনেন্ট? 20 দিনের মতো সময় আছে। তো হলস্টাইন ফ্রিজিয়ান, এই গাভীটার দাম কেমন চাচ্ছেন? 2,05,000 টাকা। মিল্টন ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয় দাঁতের?
ছয় দাঁতের এটা বাচ্চা আছে সাথে বকন বাচ্চা দুধ কোয়ালিটির আসছে এটা আচ্ছা বাচ্চার বয়স 3 দিন আপনি আশা করতেছেন 18 থেকে 20 লিটার ইনশাআল্লাহ আসবে আচ্ছা লাল পাখা আছে বকন বাচ্চা না ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটা 20,000 ভাই বকন বাচ্চার সাথে গাবিটার দাম চাচ্ছেন 220,000 টাকা সাথে এটা বকন বাচ্চা মিল্টন ভাই তারপর এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয় দাঁতের গাবি দুই দাঁতের এটার বাচ্চা আছে কি বাচ্চা এটার ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স 15 দিন হচ্ছে বাচ্চার বয়স মিল্টন ভাই এটার কতটুকু দুধ আসতেছে 18 লিটার বকন বাচ্চার সাথে এই গাবিটার দাম কেমন চাচ্ছেন এটা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চার সাথে কত দাম চাচ্ছেন গাবিটার ষাঁড় বাচ্চার সাথে গাবিটার দাম চাচ্ছেন 2,05,000 টাকা সাথে এটা ষাঁড় বাচ্চা মিল্টন ভাই হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয় দাঁতের দুই দাঁত এটার বাচ্চা আছে সাথে এটা ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কেমন 10-12 দিন 10 থেকে 12 দিন দুধ কতটুকু আসতেছে 18 লিটার ষাঁড় বাচ্চার সাথে এটার দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন 2,20,000 টাকা সাথে এটা ষাঁড় বাচ্চা আচ্ছা মিল্টন ভাই যেহেতু ব্যস্ত আছেন বেশি সময় নষ্ট করবো না আপনার আপনার মোবাইল নাম্বারটা বলেন আচ্ছা মিল্টন ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে গাবি কয়টা নিয়ে আসেন আচ্ছা অনেকগুলো নিয়ে আসছেন প্রায় 20টা তো একটু ব্যস্ত আছেন সম্ভবত কয়টা গাবি দেখাবেন আচ্ছা 4-5টা দেখি ভাই তাহলে আজিম ভাই শুরুতে যে গাবিটা দেখছি এটা কি জাতের গাবি ভাই এটা একটা আনকমন জাতের কালারটাই আনকমন এটা আপনাদের বাগদাসা কালার ধরে বুঝলেন বাগদাসা কালার হ্যাঁ একটু অন্যরকম এসব দুধ বেশি হয় দুধ বেশি আসবে না এগুলোটা পৌষি সাপ হবে আপনি আশাবাদী 25 আপ এটা কি বাচ্চা আছে বাচ্চা আছে কোন ষাঁড় বাচ্চা কয় দাঁতের গাভি এটা ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা ছয় দাঁতের গাভি আচ্ছা বাচ্চার বয়স কয় দিন বাচ্চা 2 দিনে হল বাচ্চার বয়স মাত্র 2 দিন আচ্ছা তাহলে আপনি আশাবাদী যে 25 লিটার দুধ ইনশাআল্লাহ আসবে গৃহস্থ দেবা কইছে আশা করা যায় তাই আচ্ছা আচ্ছা কি বাচ্চা বলেন ভাই ষাঁড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চার সাথে গাভিটার দাম তাহলে কেমন চাচ্ছেন 2,35,000 টাকা এই দাম থেকে তো দরদাম করার সুযোগ আছে কিছুটা দরদাম করে নিতে হবে এটা ষাঁড় বাচ্চা আজিম ভাই তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা কয় দাঁতের গাভি চার দাঁতের এটা কি বাচ্চা আছে ষাঁড় বাচ্চা আছে এটার সাথে ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কয়দিন বাচ্চার বয়স আছে 1 মাসে এক মাসে পড়ছে তো এটার দুধ তাহলে কি পরিমাণে হচ্ছে এটা দুই বেলাতে 12 হচ্ছে 12 দুই বেলাতে দুধ আসতেছে 12 লিটার ষাঁড় বাচ্চার সাথে এই গাভিটার দাম কেমন চাচ্ছেন 1,60,000 টাকা ষাঁড় বাচ্চার সাথে এটার দাম চাচ্ছেন 1,60,000 টাকা জি এটার সাথে এই ষাঁড় বাচ্চা আজিম ভাই এটা জার্সি জাতের গাভি কয় জাতের গাভি এটা এটা দাঁত ছাড়িয়ে গেছে দাঁত ছাড়া এটা কি বাচ্চা আছে না প্রেগনেন্ট বাচ্চা আছে বাচ্চা আছে কি বাচ্চা ভাই সাথে ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স এক মাসের মতো তাহলে এটা কতটুকু দুধ হচ্ছে 15 লিটার হচ্ছে ষাঁড় বাচ্চার সাথে এই গাভিটার দাম কেমন চাচ্ছেন 1,55,000 ষাঁড় বাচ্চার সাথে দাম চাচ্ছেন 1,55,000 টাকা সাথে এটা ষাঁড় বাচ্চা আজিম ভাই এটা দুই দাঁতের একটা প্রেগনেন্ট গরু ভাই ফ্রিজিয়ান দুই দাঁতের প্রেগনেন্ট না হ্যাঁ হ্যাঁ প্রেগনেন্ট কতদিন এটা প্রেগনেন্ট আর মনে হয় 20 দিনের মতো সময় আছে 20 দিনের মতো সময় আছে আর কি জি জি
এই গাবিটার দাম কেমন চাচ্ছেন? গাবিটা কোন ভ্যালু 1,75,000 টাকা ফিক্সড। এটা একেবারে ফিক্সড 1,75,000 টাকা। আজিম ভাই, তারপরে এটা জার্সি? এটা জার্সি জাতের। কয় দাঁতের গাবি? দুই দাঁতের। দুই দাঁতের? এটা কি বাচ্চা আছে নাকি? এটা পেটে বাচ্চা। এটা প্রেগন্যান্ট? চারটা বানচাল দাগ অরদিন আর জার্সি। এটা কি প্রথম বিয়ান দিবে? হ্যাঁ এটা ষাট। এটার দাম কেমন চাচ্ছেন? ওইটা 1,75,000 হলে দিয়া। 1,75,000 টাকা। আজিম ভাই, আপনার মোবাইল নাম্বারটা বলেন। 017 97 97 57 57 47 63 3। আচ্ছা আজিম ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কি নাম আপনার? মোহাম্মদ সাব্বির হোসেন। আজকে হাটে কয়টা তুলছেন গাভি? ছয়টা আছে। ছয়টা আছে? তো তুলনামূলক বাজার দরটা কেমন মনে হচ্ছে? গত সপ্তাহের সাথে কম না বেশি? এখন রোজার টাইম তো, এখন একটু বাজার একটু কম, একটু কমই যাচ্ছে তুলনামূলক। 10,000 এরকম করে কম, মানে গড়ে 10-15,000 কম পাওয়া যাচ্ছে এই রোজার মাসটাতে। হ্যাঁ, রোজার মাসে তো লোকজন কম বাড়ায় ভাই। আচ্ছা, বেচাকেনা সেরে অর্থে খুব একটা বেশি হচ্ছে না? না না, বেচাকেনা খুব কম। আচ্ছা সাবিল ভাই, যে গাভিগুলো আছে চলেন আমরা দর্শকদের দেখাই। দেখান, দর্শককে দেখান, পছন্দ হলে নেবে। সাব্বির ভাই, শুরুতে যে গাভিটা দেখছি এটা ফ্রিজিয়ান, কয় দাঁতের গাভি ভাই এটা? এটা চার দাঁত। চার দাঁতের? এটার বাচ্চা আছে নাকি? হ্যাঁ, ষাঁড় বাচ্চা, ওই যে সামনে ষাঁড় বাচ্চা। সাথে বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স এই আপনার 1.5 মাস হবে। 1.5 মাস হবে আর কি? তাহলে দুধ কতটুকু আসতেছে? দুধ দুই বেলা 12-13 লিটার পাবেন। 12-13 লিটার। ষাঁড় বাচ্চার সাথে দাম কেমন চাচ্ছেন? দাম চাচ্ছি 70-1 লাখ। বাচ্চা বড় তো, বাচ্চা যদি কাটি বেঁচা যায় তাও আপনার 40,000 টাকা বাচ্চা। আচ্ছা, 1,70,000 দাম চাচ্ছেন ষাঁড় বাচ্চার সাথে? তো দাম কি এটা আপনার ফিক্সড না দরদাম করার সুযোগ আছে? কিছু আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে। আচ্ছা, দরদাম করার সুযোগ আছে আর কি? আর সাথে এটা ষাঁড় বাচ্চা। সাব্বির ভাই, তারপরে এটা হলস্টাইন ফ্রিজিয়ান? কয় দাঁতের গাভি এটা? ছয় দাঁত হয়ে গেছে। এটার বাচ্চা আছে তো? সাথে এটার বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয় দিন? 9 দিন হচ্ছে। তাহলে তো দুধ পরিপূর্ণ আসে নাই। কতটুকু আসতে পারে দুধ? 17-18 লিটার আশা করা যাচ্ছে। কি বাচ্চা ভাই সাথে? বকনা বাচ্চা। সাথে এটা বকনা বাচ্চা? সাব্বির ভাই, তারপরে এটা ফ্রিজিয়ান? কয় দাঁতের গাভি এটা? দুই দাঁতের। এটার বাচ্চা আছে? এটার বাচ্চা আছে, কোলে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কয় দিন ভাই? 11 দিন হচ্ছে বাচ্চার বয়স। তাহলে এটা দুধ কতটুকু আসতে পারে ভাই? 12-13 লিটার। ষাঁড় বাচ্চার সাথে গাভিটার দাম কেমন চাচ্ছেন? 1,65,000। ষাঁড় বাচ্চার সাথে দাম চাচ্ছেন 1,65,000 টাকা। সাথে এটা ষাঁড় বাচ্চা? সাব্বির ভাই, তারপরে এটা ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান ভাই। কয় দাঁতের গাভি এটা? এটা চার দাঁত। চার দাঁত? দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে। চার দাঁত হচ্ছে আর কি? এটার সাথে বাচ্চা আছে? এই যে বাচ্চা এটা ভাই, সামনে সামনে আছে। সাথে এটা ষাঁড় বাচ্চা? বাচ্চার বয়স কয় দিন? বাচ্চার বয়স আজকে 12 দিন। 12 দিন হচ্ছে। দুধ কতটুকু আসতেছে এটার? এটার দুই বেলা দিয়ে 14 লিটার আসবে। 14 লিটার আসবে? 14-2 লিটার। ষাঁড় বাচ্চার সাথে এটার দাম কেমন চাচ্ছেন? এটা 1,65,000। ষাঁড় বাচ্চার সাথে 1,65,000 দাম চাচ্ছেন? প্রতিটা গাভি দরদাম করে নিতে হবে।
সাব্বির ভাই তারপরে এটা জার্সি কয় দাঁতের গাভী এটা এটা দুই দাঁত দুই দাঁতের এটা সাথে বাচ্চা আছে হ্যাঁ বকনা বাচ্চা স্বাধীন প্রথম মিলনি গরু দেশে আরামে দোয়াত দিন এটা দুধ কতটুকু আসতে এটা দুই বেলা আপনার 11 লিটার আসে 11 সাড়ে 11 12 এরকম 11 থেকে 12 সারা দিনে বাচ্চার বয়স অল্প দিন তো সাথে কি বাচ্চা বলেন ভাই বকনা বাচ্চা তো বকনা বাচ্চার সাথে এই গাভীটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হচ্ছে 1,55,000 সাথে এটা বকনা বাচ্চা এখানে তো গাভী অনেক গাভী ওঠে ভাই বুঝছেন যদি দাদাই বাজাই করি যদি কাস্টমার কিনতে পারে জি তাহলে জিতবে যদি দাদাই বাজাই করে কিনতে হবে জানাশোনা লোক আনতে হবে সাথে অবশ্যই যে জানবে না সে তো যেখান থেকে কিনবে সেখান থেকেই ঠকবে আপনি মনে করলেন যে গরু কিনলেন আপনি একা একা গরু কিনে ঠকেও যেতে পারে যেখানে জানাশোনা লোক নিয়ে আসবেন না তাহলে আমার এলাকার লোক আছে তাদেরকে সঙ্গে করে দরকারে কিনবেন তাও মানে খারাপ জিনিস কেউ দিতে পারবে না আপনার মোবাইল নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বার 0170 0170 4240 680 এটাই ইমো নাম্বার এটাই WhatsApp